হয়ে হয়েছে আমি পৃথিবীতে তাই নাই বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহ একমাত্র জানে আচ্ছা আপা আপনার মা চলে যাওয়ার পরে কি আপনার সাথে কি আপনার মায়ের সাথে যোগাযোগ আছে মায়ের ফিমিলিও অনেক বড় লোক সম্মানিত দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এর আগে আমরা শিল্পী পক্ষে নিয়ে একটি প্রতিবেদন করেছি সেই প্রতিবেদনে তিনি বলেছেন তার জামাই কিভাবে তার বড় বোনকে বিয়ে করেছেন এবং তারপরে সে ঢাকা চলে এসেছেন এসে তার সন্তানকে অন্য মানুষের কাছে রেখে কিভাবে সে চাকরি শুরু করেছেন সেই বিষয়গুলো দর্শক এবার শুনিস তারপরে কি ঘটেছিল শিল্পী আপনার জীবনে যেতেন আপনার মানে কষ্টটা বা যখন বাচ্চার কথা মনে পড়তো কাজে গেলে যে বাচ্চার জন্য আপনি সব কিছু সেরেছেন বা আপনি মাহারা আপনি বোঝেন একটা মাহারা সন্তানের কষ্টটাটা কোথায় সেই জিনিসটা আপনি চিন্তা করে যখন আপনার বাচ্চার কে রেখে যেতেন তখন আপনার কাছে কেমন লাগতো অনেক খারাপ লাগতো সকালবেলা খেতে পারতাম না বাচ্চা ঘুমায় থাকতো বাচ্চার পাশে যা যা বাচ্চা পছন্দ করতো নিজে না খাইয়া বাচ্চার জন্য রাখতাম রেখা দিয়ে যেতাম আপনি ঘুমিয়ে বাচ্চাকে রেখে কাজে চলে যেত হ্যাঁ হ্যাঁ রেখে চলে যেতাম তো পাশাপাশি যারা ছিল বাসায় তারা হেল্প করত তো এইভাবে অনেক দিন এক বছর মতো তো আমার শ্বশুরটা বর্তমানে তো শ্বশুরই ফুফা বাদ আমার শ্বশুরটা অনেক আদর করতো বলতে গেলে সত্যি কথা বলতে কি লজ্জা লাগে কিন্তু না বললেও পারতেছি না আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে জন্মই দিছে কিন্তু জন্মদাদা পিতা হিসাবে সে কখনও কিছু করে না এখনও করে না তখন আমার শ্বশুর আমার বাচ্চার প্রতি খুব মায়া মমতা ছিল কান্নাকাটি করতো পরে আমার বাচ্চাটা আমার শ্বশুর আন্ডারে দেওয়া হয়েছিল আর কি ওখানে যাইতাম পনেরো দিন এক মাস পর পর গেলো ওখানে অনেক খারাপ বাসায় গালিগালাজ করতো দেখতে দিত না বাচ্চাকে লুকা রাখতো মানে জীবনে অনেক ইতিহাস অত কথা বলেও শেষ করতে পারবো না আমার কষ্টটা একমাত্র আল্লাহ জানি আর আমি জানি আর বাবা মা তো আছে বেশ সুখে যার যার সন্তান সংসার নিয়ে ওনারা ব্যস্ত আমি যে একটা সন্তান ওটার কোনো ওদের দায়িত্ব কর্তব্য ছিল না কখনো এখনো নেই এখন যে বাচ্চাটা আপনার সেই বাচ্চাও কিন্তু আপনার কাছে নেই হ্যাঁ এখন আপনি একাই থাকছেন আচ্ছা এখন তো এই যে গার্মেন্টসে লকডাউন চলতেছে এখন তো ধরেন

আমাদের মাধ্যমে কাউ কারো কাছে যাচ্ছেন কিনা বা যাদের টাকা পয়সা আছে তাদের কাছে হ্যাঁ আপনাদের কাছে এখন বলতেছি যদি আপনাদের আল্লাহর হুকুম করে বা মায়া হয় করুণা হয় তাহলে যদি কিছু দেন আর কি আর না দিলে তো কিছু করে না যেহেতু আমার জন্মদাদা পিতা মাথায় আমাকে দেখছেন না আর আপনাদের কাছে তো আমি জোর করতে পারবো না আপনি ভাগ্য বিশ্বাস করেন সত্যি বড় কথা বলতে কি আমি অনেক কি টেনশন করি যে আমি এখন চাকরি করি ওর আমি কোথায় যাব কি করব একমাত্র আল্লাহ পাক জানে আর কেউ জানে না সবারই অর্থ සම්বদা আছে আমি কারোটা লুপ করি না আচ্ছা আপনার জামাই তো আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি আপনার জামাই তো বিয়ে করে সে সেটেল হয়ে গেছে আপনার বাচ্চো আপনার কাছে নাই এখন আপনার কি কোনো পরিকল্পনা আছে নতুন করে জীবনে কোনো কিছু করার না না নতুন করে জীবন পুরি কল্পনা করব কি বলতে আমার হাজবেন্ড তো আমারই আত্মীয় আমার জীবনের সাথে কি আপনার সাথে কি মানে মানে যে ডিভোর্স হয়ে গেছে নাকি এখনো মানে নামে স্বামী আছে কি না না নামেও নাই কাজেও নাই মানে ডিভোর্স হ্যাঁ হয়ে গেছে বলতে কি আমার জীবনের ইতিহাস স্বামী যতটুকু না জানি আমার স্বামী আমার স্বামীর ফ্যামিলি বা আমার ফ্যামিলি সবাই জানে ওরা যেন কিছু করতেছে না সেটাই আমার ভাগ্য আমি আল্লাহর কাছে হয়তো নিয়ে আসি তার জন্য কারো সহযোগিতা কারো প্রতি কারো আমার প্রতি মায়া মমতা নিয়ে। একমাত্র আছে আমার একটা ফুফু উনি বললাম না ইমরিঘা থেকে উনি তো আর চাকরি করে না ওনার মেয়েরা যদি কিছু ওনার হাতে দেয় ক্যাশ টাকা তাহলে যদি আমাকে আর আমি তো আর একা না আমাদের ফ্যামিলিতে তো আরও আছে আমাকে সবাইকে দেয় তারপরও আমার প্রতি সবার হিংসা বিবাদ আমার ফুপি আমাকে আদর করে আমার ফুপি আমাকে সব কিছু দিয়ে ফেলে এর জন্য আমার অনেক শত্রু অনেকে বলেও ওই অভিমানটা নিয়েও আমাকে অনেক খোঁজখবর নেয় না আমার জন্মদাতা পিত আমার খোঁজ খবর নেয় না আগেই তো নেয় না আর এখন নিবে কি এখন তো সে নিজেই সম্মানিত দর্শক আপনার শুনলেন এই বোনটির মানে জীবনে আচ্ছা আপনার মা মারা গেছে এই মায়ের সাথে যখন আপনার বাবার সংসার মানে ক্লোজ হয় তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স আমি শুনছি আমার চাচিরা চাচারা ফুফুরা ফুফা তো বোন যে ফুফু আমাকে অনেক আদর করে সেই ফুফুরই বড় মেয়ে অনেক ইতিহাস বলে আর কি আমার জীবনের ইতিহাস ওই নাম হইছে রেনু আমরা আফা বলি রেনু আফা ইতিহাস বলে অনেক কান্নাকাটি করতো আমার চোখের সামনে আমি তখন শুনতাম বা এটা এখন অনুভব করতে পারে আর কি আমার কষ্টটুকু তো শুধু আমিই জানি একমাত্র আল্লাহ জানে আমি কাউকে বলি না কারণ যারা আমার জীবনের ইতিহাস আমার চেয়ে বেশি জানে তারাই আমার জীবনের কষ্টর প্রতিদান দিচ্ছে না আমি আর কার কাছে যাবো আর কাকে বলবো নিজেকে কেন ছোট করতে যাব। আল্লাহ আর কাছে আমি বলি জালা তুমি আমাকে শক্তি দাও সুস্থ রাখো আমি যতদিন বেঁচে থাকি আমি এখন যেভাবে আসি এভাবে যেন চলে যেতে পারি আর আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছিল সে সন্তানের জন্য কিছু করতে পারি যেটা আমার বাবা মা করে নেয় আমার বাবা মার প্রতি আমার যতটুকু ঘৃণা লাঞ্ছনা আছে আমার সন্তান যেন আমার প্রতি থেকে এতটুকু ঘৃণা না আসে যে আমার মা হয়ে আমার জন্য কিছু করে নাই করতে পারে না যে জিনিসটা আমি বলতে পারি আমার বাবাকে আমার মাকে আমার সন্তান যাতে আমার তরফ থেকে এই আঘাতটুকু না পায় আমি আপনাদের ছোটো বড়ো সবার কাছে এ দোয়া চাই এ প্রতিজ্ঞা করি আল্লাহর কাছেও আমি হাত দুটি বাড়ির সাহায্য চাই যে আল্লাহ তোমার কাছে কোনো কিছু কমতি নাই তোমার কাছে অপূরন্ত ভান্ডারী আছে লোকের কাছে বললে লোকে বলবে হাহাকার বলবে লজ্জা দিবে লজ্জা আমি সহ্য করতে পারবো না তাই আমি আল্লাহ আমি তোমার কাছেই বলি তুমি আমাকে একমাত্র পারো সব কিছুর প্রতিদান দিতে সমস্যার সমাধান করতে তুমি মালিক আমি চাই যে আমার সন্তান আমি যেরকম লেখাপড়া করি নাই আমার সন্তানরা যাতে লেখাপড়া না করতে পারে আমি যতটুক পারি ততটুকু করি কিন্তু আমার স্বামীর ফ্যামিলি থেকেও আমার ছেলেও আমার কাছ থেকে আমার ওদের কাছ থেকে লুকোচুরি করে আমার কাছে আসে আমার সাথে যোগাযোগ রাখে এছাড়া যদি না হয় আমার ছেলের জীবনটা আমার মতোই নষ্ট হয়ে যাবে আমি চাই না তার জন্য আমি হাজার কষ্ট করি আমার সন্তানের চাহিদা আমি পূর্ণ করতে চাই বাকিটা আল্লাহর ইচ্ছে আর আপনাদের মেহরবানি বা আপনারা দোয়া করবেন এটাই আমি চাই আপনি হয়তো যে কষ্টটা পেয়েছেন বা আপনি চান না যে আপনার সন্তানটা সেই কষ্টটা পাক আপনার সন্তানকে দিয়ে আপনি কি স্বপ্ন দেখেন তাকে লেখাপড়া করে কি মানুষের মানুষ হ্যাঁ আমি চাই লেখাপড়া করুক মানুষের মতো মানুষ হোক লেখাপড়া করলে যে মানুষ হয়ে যায় তা কিন্তু কথা না লেখাপড়া করুক তার যোগ্যতার মতো সে প্রতিষ্ঠা হয়ে দাঁড়াক আমাকে যে কাজ করে খাওয়াবে হ্যাঁ আমাদের ফ্যামিলির বা আশেপাশে সবাই বলে জীবনটা এভাবে নষ্ট করো না তোমার জীবনের মূল্য দাও বিয়ে করো আমি কারে বিয়ে করলে তো আর জীবনের মূল্য দেওয়া হবে না জীবন কখনও থেমে থাকে না এতটা বছর থাকতেছি ফ্যামিলি ছাড়া গার্জিয়ান ছাড়া কেউ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে না তো আমার জীবন তো আর থেমে থাকে না আল্লাহর রকমতে আমি গার্মেন্টস চাকরি করি আপনাদের দোয়ায় ভালো মন্দ জায়গায় আল্লাহর কাছে লাখ লাখ সুখে আদায় করি আমি আল্লাহর কাছে যদি সুখ থাকে আমি এভাবেই সুখ পাব আর দ্বিতীয় কথা আমি যে আবার বিয়ে করে সুখের আশা আমি বিয়ে করব। সেই সুখটুকুই আমি পাব না ওটা তো আমার আশা করে আল্লাহর কাছে লাভ নাই আমি আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা করি যে আল্লাহ তোমার যদি সত্যিকারে বান্ধব হয়ে থাকি তুমি আমার যদি সুখে রাখো আমি তোমার কাছে দেখি সুখ এনে থাকি আমাকে তুমি এভাবেই সুখ দাও এভাবেই সুখে রাখবা কিন্তু আমি চাই না দ্বিতীয় কারোর গরের গরুণী হবো বা আবার বাচ্চা হবে ওই বাচ্চা আমাকে মা ডাকবে বাচ্চা আমাকে করবে এ বাচ্চা যে আমাকে করবে না সেটা আমার পক্ষে ভুলদারও না এটা আমি কখন আমার মন থেকে তরফ থেকে মেনে নিতে পারি না সমাজের লোকজনের মতো ছেন আমি আমার জীবনের প্রথম স্বামী একজনকে মেনেছি একজনকেই মৃত এক পর্যন্ত মানতে চাই সে যাই করুক সেটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট আর আমার বিবেকের আবেগের প্রশ্ন আমি কি করি আমি কি করব। বা আমি মা হয়ে সন্তানের প্রতি কি করতেছি আমার করতে বুঝছে এটা কিন্তু বাকিটা হয়েছে আল্লাহরই ইচ্ছে আমি একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি আর আমার দুর্বল মানুষ বেঁচে থাকে দুইটা কিডনি দিয়ে আমার দুইটা কিডনি দুইটা দুই পাশে একটা আমার সন্তান আর একটা আমার ফুপি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার ফুপি আমাকে অর্থ সম্পদ না দিক যে শিক্ষা যে আদর্শ যে নীতি আমাকে দিয়েছে আমি পৃথিবীর কারো কাছ থেকে পাই নাই আমি চাই আমার আগে যেন আমার পুপুর মৃত্যু না হোক আমি দোয়া করি আল্লাহর কাছে আমার আগে আমার পুপির আগে যেন আমার মৃত্যু হোক আমার অর্থ সম্পদ চাই না আমার পুপি যে আমাকে যে আদর্শ স্নেহ দিয়ে বাংলাদেশে আইসা যেভাবে বুকে জড়াইয়া কান্নার কাজই করে যে সান্ত্বনাটুকু দেয় এই সান্ত্বনাটুকু পৃথিবীর আমি কারো কাছে পাই না এটাই আমি অমূল্য ধন সম্পদ আমি পাইছি আল্লাহর কাছে এটাই আমার সান্ত্বনা কিন্তু আল্লাহর কাছে এটা আমি চাই যে তুমি আমাকে সুস্থ রাখো আমি যেন মৃত্যু রাখ পর্যন্ত কাজ করে আমার সন্তানের প্রতি কিছু একটা করে দিয়ে যেতে পারি সেই ক্ষমতাটুকু আল্লাহরে তুমি দাও তোমার কাছে আমি ভিক্ষা চাই তোমার কাছে কোনো কম নাই গাউসাক বাবা শাহিস আমাকে বলতো যে মা তোমার কষ্ট নাই তোমার কষ্ট গেছে না আমার যেই বোন আমার দিক চায় না তার সার্থক দিক চাইছে আমি আমার সার্থক দিকে তাকাইনি আমি আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছা করছি সে সুখে থাক দেখি আমার সুখ দুঃখ সব কিছু আল্লাহর হাতে সেরাচ্ছি কারণ আমি নিরহ নিরুপায় আমার পৃথিবী সব আছে সম্মানিত দর্শক আমরা শুনলাম শিল্পী আপু তার সন্তান সে যে কষ্টটা পেয়েছেন সে চান না তার সন্তানটা সেই কষ্ট আর সে একটি কথা বারবার বলছেন যে তার দুইটা কিডনি একটা কিডনি তার পুপু আর একটা কিডনি তার ছেলে সে চাচ্ছেন যে তার পুপু যেন বেঁচে থাকেন মানে তার পুপুর আগে যেন সে মারা যান দর্শক শিল্পী আপুকে নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন করব। তখন শুনব শিল্পী আপুর জীবনে কী ঘটেছিল আসলে শিল্পী আপু এমন একজন মানুষ সে অনেক স্যাক্রিফাইস করেছে এখন বড় ভুল কে তার স্বামী বিয়ে করেছেন তারা ভালো থাকুক তিনি সেই কামনাও করেন হ্যাঁ দর্শক আজ এই পর্যন্ত পর্বত নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ এবং শিল্পী আপন পরের পর্ব দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতন এখানে বিদায় নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম